আজকের ভিডিওতে আমরা হিল ক্লাইম্বিং সার্চ নিয়ে আলোচনা করব। হিল ক্লাইম্বিং সার্চ একটা লোকাল সার্চ, তো এটা খুবই একটা ইন্টুইটিভ অ্যালগোরিদম। সো এই সার্চ অ্যালগোরিদমটা, যেমন আমি যদি একটা গ্রাফ চিন্তা করি, যেমন মনে করি এটা একটা আমাদের গ্রাফ। সো এই গ্রাফে যদি আমাকে বলা হয় ম্যাক্সিমা বের করতে, অর্থাৎ যেই পয়েন্টে ওয়াই এর মান সবচেয়ে বেশি সেই বিন্দুটা বের করতে, তাহলে আমি কীভাবে করব? আমি একটা কাজ করতে পারি যে কোনো একটা র্যান্ডম বিন্দু থেকে আমি স্টার্ট করতে পারি এবং এর আশেপাশের বিন্দুগুলোর দিকে আমি তাকাবো। যদি আমি দেখি যে তার আশেপাশের বিন্দুগুলোর ভ্যালু আমার ভ্যালুর থেকে বেশি, তাহলে আমি মুভ করব সেই বিন্দুতে এবং এই জিনিসটা আমি রিপিট করব। তো যখন আমি দেখব যে আমার নেইবার পয়েন্টগুলোর ওয়াই এর মান আমার থেকে কম বা সমান, তখনই আমি আমার অ্যালগোরিদমটা টার্মিনেট করব। সো খুবই একটা নাইভ অ্যালগোরিদম, এবং হিল ক্লাইম্বিং সার্চ আসলে এভাবেই কাজ করে। সো আমরা যদি একটা আমাদের এইট কুইন প্রবলেমের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কীরকম হবে? একটা এইট কুইন প্রবলেম মানে কি, যে যেখানে একটা চেস বোর্ড দেওয়া থাকবে এবং কুইনগুলোকে এমনভাবে রিয়ারেঞ্জ করতে হবে যাতে একটা কুইন আরেকটা কুইনকে অ্যাটাক না করে। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি এটা আমরা হিল ক্লাইম্বিংয়ের সার্চের সাহায্যে কীভাবে সলভ করতে পারি, আমরা এখানে একটা অবজেক্টিভ ফাংশন ডিফাইন করতে পারি। অবজেক্টিভ ফাংশনটা কী হতে পারে, যেমন আমরা একটা অবজেক্টিভ ফাংশন হতে পারে যে কয়টা পেয়ার বা জোড়া একজন আরেকজনকে পরস্পর অ্যাটাক করছে। সো গোল স্টেটে অবজেক্টিভ ফাংশন অবশ্যই জিরো। সো আমাদের টার্গেট থাকবে সবসময় এই অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করা, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড কনফিগারেশনের সাথে একটা অবজেক্টিভ ফাংশন আমরা অ্যাসোসিয়েট করে দিব, এবং আমাদের টার্গেট থাকবে অবজেক্টিভ ফাংশনটাকে মিনিমাইজ করা। গোল স্টেটে অবজেক্টিভ ফাংশনের কস্ট হচ্ছে জিরো। তো হিল ক্লাইম্বিং সার্চে আমরা যদি এই এইট কুইন প্রবলেমের কথা চিন্তা করি, এখানে আমরা যেটা করব যে ইনিশিয়ালি যে কোনো একটা সলিউশন ধরে নেব বা যে কোনো একটা বোর্ড কনফিগারেশন চিন্তা করব, তারপর আমরা তার নেইবার বোর্ড কনফিগারেশনে যাওয়ার ট্রাই করব। নেইবার বোর্ড কনফিগারেশন বলতে বোঝাচ্ছি যে এটা যদি একটা কারেন্ট বোর্ড কনফিগারেশন হয়, এখান থেকে একটা মাত্র মুভে আমি যেসব বোর্ড কনফিগারেশনে যেতে পারি সেগুলো হচ্ছে আমাদের নেইবার বোর্ড কনফিগারেশন। সো আমি দেখব যে আমার কী কী নেইবার বোর্ড কনফিগারেশন আছে, তাদের মধ্যে কাদের অবজেক্টিভ ফাংশনের কস্ট আমার থেকে কম, যেহেতু আমার টার্গেটটা হচ্ছে কস্ট মিনিমাইজ করা। যাদের অবজেক্টিভ ফাংশনের কস্ট আমার থেকে কম, তাদের মধ্যে মিনিমামটাতেই আমি এক্সপ্লোর করব। সো এভাবে আমি জিনিসটা রিপিট করতে থাকবো আনটিল আমি আমার গোল স্টেটে পৌঁছাই। সো আমি যদি একটা অ্যালগোরিদমটা দেখাই, তাহলে জিনিসটা হবে এরকম, যে আমাদের হিল ক্লাইম্বিং সার্চে অ্যালগোরিদমটা হবে এরকম, যে আমাদের একটা ফাংশন থাকবে যেটা ইনপুট নেবে একটা প্রবলেম ইনস্ট্যান্স এবং আউটপুট দিবে লোকাল ম্যাক্সিমাম স্টেট। যদি আমাদের টার্গেট হয় গ্লোবাল ম্যাক্সিমা বের করা বা লোকাল ম্যাক্সিমা বের করা, তাহলে সেটার জন্য অ্যালগোরিদম দাঁড়াবে এরকম। সো সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল স্টেটটাকে আমরা কারেন্ট স্টেট হিসাবে অ্যাসাইন করলাম, তারপর আমরা একটা লুপের সাহায্যে আমাদের যে সকল সাকসেসর আছে কারেন্ট নোডের, তাদের মধ্য থেকে হাইয়েস্ট ভ্যালুড সাকসেসরটাকে আমরা নেইবারে অ্যাসাইন করলাম। তারপর আমি চেক করব যে নেইবারের যে অবজেক্টিভ কস্টটা আছে, সেই নেইবারের অবজেক্টিভ কস্ট কি আমার কারেন্ট কস্টের থেকে কম কিনা। যদি কম হয়, তার মানে কি বোঝায়, যে আমার সব সাকসেসরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুড সাকসেসরের অবজেক্টিভ কস্ট আমার কস্টের থেকে কম, সেক্ষেত্রে তো আমি আমার কারেন্ট স্টেটটাকে রিটার্ন করব। কিন্তু যদি দেখি যে আমার নেইবারের কস্ট অবজেক্টিভ কস্ট আমার কস্টের থেকে বেশি, তাহলে আমি কি করব, নেইবারকে কারেন্ট হিসাবে অ্যাসাইন করব। সো এই জিনিসটা আমি লুপের মধ্যে কন্টিনিউ করব। সো এইভাবে করতে করতে আমরা এমন একটা নেইবার পাবো যার অবজেক্টিভ কস্ট হচ্ছে ম্যাক্সিমাম। সো তখন আমরা সেটাকে কারেন্ট হিসাবে রিটার্ন করব। অ্যালগোরিদমটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কারেন্ট নোডের থেকে বেটার কোনো নেইবার পাই, ততক্ষণ পর্যন্ত অ্যালগোরিদমটা চলতে থাকবে। যদি আমরা কোনো একটা স্টেটে পৌঁছাই যেখানে তার নেইবারগুলোর কস্ট আমার বর্তমান কারেন্ট নোডের কস্টের থেকে কম, মানে বেটার কোনো নোডে আমি যেতে পারছি না, তখনই আমাদের অ্যালগোরিদমটা টার্মিনেট করবে। সো আমরা আরও কয়েকটা টার্মিনোলজির সাথে পরিচিত হই। আমরা নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি হিল ক্লাইম্বিং সার্চের অনেকগুলো ভ্যারিয়েন্টসের সাথে পরিচিত হব। সো সেগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আমরা কতগুলো টার্মিনোলজির সাথে আগে পরিচিত হই নাই। টার্মিনোলজিগুলো হচ্ছে, যেমন গ্লোবাল ম্যাক্সিমা বলতে কী বুঝি আমরা। গ্লোবাল ম্যাক্সিমা হচ্ছে যে আমাদের গ্রাফের এন্টায়ার ল্যান্ডস্কেপের মধ্যে যেই স্টেটটার অবজেক্টিভ ফাংশনের কস্ট সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল ম্যাক্সিমা। আর লোকাল ম্যাক্সিমা কী জিনিস? লোকাল ম্যাক্সিমা হচ্ছে আমাদের একটা স্মল এরিয়াতে যেই স্টেটের অবজেক্টিভ ফাংশনের কস্ট বেশি। এটা ছাড়া আরও কয়েকটা টার্মিনোলজি আছে, যেমন একটা আছে প্লেটো। প্লেটো মানে হচ্ছে
যে এমন একটা স্টেট যার নেইবারের কস্ট আমার বর্তমান কারেন্ট স্টেটের কস্টের সমান। সো প্লেটো আবার দুইভাবে হতে পারে, একটা প্লেটো থাকতে পারে যার একটা আপহিল এজ আছে, যেমন অনেকটা এরকম, তাহলে সেটা সেই প্লেটোটাকে আমরা বলবো শোল্ডার, এটাকে আমরা বলবো শোল্ডার। আর আরেক ধরনের প্লেটো থাকতে পারে যেখানে প্লেটোর নেইবারের কস্ট অ্যাকচুয়ালি আমার কস্টের থেকে কম, তো এই ধরনের প্লেটোগুলোকে আমরা বলবো ফ্ল্যাট। সো নেক্সট ভিডিওতে আমরা হিল ক্লাইম্বিং সার্চের বিভিন্ন ভ্যারিয়েন্টসের সাথে পরিচিত হবো।